আপন হত্যার 48 ঘন্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটন, পাঁচ আসামি গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার 28 এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকার তিন বন্ধু নাহিদ, মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ আপন, তিনজনই পেশায় অটোচালক। ঘটনার দিন 25 এপ্রিল রাত 9:15 দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর কাঠপুটি এলাকায় রেইনবো ড্রাইংয়ের পিছনে নাহিদ ও আমির হোসেন নেশা জাতীয় দ্রব্য নিয়ে আপনের জন্য অপেক্ষা করতে থাকে। আপন আমির হোসেনের মোবাইলে ফোনে ফোন করে তাদের নিকট গেলে তারা একত্রে নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং নাহিদ ও আমির হোসেন আপনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে অটোগাড়ি ছিনতাই করে পূর্বের চুক্তি অনুযায়ী বিল্লাল, ইসমাইল ও সাইদুলের নিকট 25,000 টাকা সেটি বিক্রয় করে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান, পুলিশ পরিদর্শক আজিজ হালদার। তাকে যে হত্যা হয়েছে হত্যাকাণ্ডের শিকার আপনকে তারা এই ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় যে সৈয়দপুর এলাকার রেনবো গার্মেন্টসের পেছনে, সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে তারা নেশাদ্রব্য পান করিয়ে, তাকে অতিরিক্ত নেশাদ্রব্য পান করিয়ে তাকে অসুস্থ করে সে যখন সেখান থেকে চলে আসতে চায় তখন এই ঘটনার মূল অভিযুক্ত আসামি যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে এই দুই বন্ধু নাহিদ এবং আমিন, তারা দুজনই তাকে তখন গলায় ধরে, একজনে নাহিদ গলায় ধরে তাকে গলা টিপে মারতে চায় এবং আমিন তার পা ধরে রাখে। এক পর্যায়ে তার হত্যা নিশ্চিত করবার জন্যে তারা এই আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী রশি নিয়ে আসে, সেই রশি দিয়ে গলায় পিছিয়ে তারা আপনের যে হত্যা নিশ্চিত করে। নিহত আপনের মা আনোয়ারা বেগম ও বাবা সাত্তার মিয়া জানান, আমার বাবা রে মাইরা আলাইছে, আমার বাবা রে ওরে আসামি করে আমি ফাঁসি চাই, আমার বাবা রে কত কষ্ট দিয়ে আমার দাঁত ভাঙছে, আমার বাবার পোটা কাটে আলাইছে গো, কত কষ্ট করে মারছে গো, এনে দিয়ে কিলাইয়া দড়ি দিয়ে বাঁধে মারছে গো। আমার ছেলেরে যারা খুন করছে হ্যাঁ আগে মানে পরিচিত, আমারও পরিচিত, আমার ছেলেরও পরিচিত, একলগে ওরা গাড়ি চালাইতো মুক্তারপুর হেপার থেকে নারায়ণগঞ্জ মারত সিরিয়ালে গাড়ি, কিন্তু ছেলেরা আমার সম্পর্কে আর কি এমনি বাইনা লাগে সম্পর্কে আর কি, ওর মামার সাথে আমার পরিচিত, ওর মামার আগে গ্যারেজ ছিল। আমি সূক্ষ্ম বিচার চাই, সরকারের কাছে আমার আবেদন রইল, অনেক আবেদন, আমার অনেক কষ্ট, আমার ছেলে আমি শুধু এই ছেলেটা আমাদের অনেক একটা সংসারের দিকে আগুয়ে নিয়েছিল, আমি অনেক টাকা দেনা, আমি বর্তমান 6 থেকে 7 লক্ষ টাকা দেনা, আমি যে কোনো একটা ইয়েতে পরে আমি দেনা হয়েছি। এই ছেলেটা লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করতো, লেখাপড়া বাদ দেয়া আমার ছেলে বলছে যাবো, আমরা গরিব মানুষ লেখাপড়া আমার ভাগ্যে নাই, কিন্তু তোমার সাথে আমি গাড়ি চালাই, আমি 200-400, 200-300, 400 যা পারি আমি কামাই করা আমি কিস্তি চালাম, আমার কিস্তি আছে কিস্তি চালাম, তোমাদের দেনা শোধ করো, কিন্তু আমি সরকারের কাছে আমার একটাই দাবি আমি খুনের ফাঁসি চাই। সুজন খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন শরীফুল ইসলাম সুমন, এনএনটিভি, নারায়ণগঞ্জ।